মহেরা জমিদার বাড়ির মতো সুন্দর এবং যত্নে সুরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে 8 একর জায়গা জুড়ে মহেরা জমিদার বাড়ি বিস্তৃত। মহেরা জমিদার বাড়ি প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন স্বরূপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়ির সাথে ছোট পার্ক, চিড়িয়াখানা, পিকনিক স্পট ও বোট রাইডের ব্যবস্থাও রয়েছে। রাজধানী ঢাকার বেশ কাছে হয় সকালে রওনা দিলে একদিনেই জমিদার বাড়ি থেকে ঘুরে আসা যায়। এই জমিদার বাড়ির প্রবেশপথে রয়েছে বিশাল 2টি সুরম্য গেট। বিশাল 3টি প্রধান ভবনের সাথে নায়েব সাহেবের ঘর, কাচারি ঘর, গোমস্তাদের ঘর, দিঘি ও আরও 3টি লজ রয়েছে। প্রবেশপথের আগেই বিশাখা সাগর নামে একটি দিঘি আছে। মূল ভবনের পিছনের দিকে 5টা পুকুর ও রানী পুকুর নামে আরও 2টি পুকুর রয়েছে। মহেরা জমিদার বাড়িতে যে ভবনগুলো রয়েছে, চৌধুরী লজ, মূল ফটক দিয়ে জমিদার বাড়ি প্রবেশের পরেই চৌধুরী লজ দেখা যায়। গোলাপি রঙের ভবনটি পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশাখচিত ভবনের ভিতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা এই ভবনের সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ। মহারাজ লজ, বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে 6টি কলাম আছে। গোলাপি রঙের মহারাজ লজের সামনে সিঁড়ি বাঁকানো রেলিংটি ও ঝুলন্ত বারান্দা ভবনের শোভা বৃদ্ধি করেছে। ভবনটিতে মোট কক্ষ আছে 12টি, সামনে বাগান ও পিছনে একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনটি শুটিং স্পট হিসেবেও ব্যবহৃত হয়। আনন্দ লজ, মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হচ্ছে আনন্দ লজ। নীল ও সাদা রঙের ভবনটির সামনে 8টি কলাম রয়েছে। তিনতলা অবস্থিত ঝুলন্ত বারান্দা এই ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ, পশু পাখির মূর্তিসহ একটি চমৎকার বাগান আছে। কালীচরণ লজ, জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত কালীচরণ লজ অন্য ভবন থেকে বেশ আলাদা। ইংরেজি ইউ অক্ষরে আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যান্য স্থাপত্য শৈলীর জন্য বিকেলবেলা ভবনের ভিতর থেকে সুন্দর আলোর ঝলকানি দেখা যায়। টিকিটের মূল্য, মহেরা জমিদার বাড়িতে প্রবেশ করতে 80 টাকার প্রবেশ মূল্য প্রদান করতে হয়। আর বোট রাইডে চড়তে চাইলে দরদাম করে নিন, কারণ ছুটির দিনগুলোতে রাইডে চড়ার মূল্য অনেক বেশি বেড়ে যায়। কিভাবে যাবেন? ঢাকার মোয়াখালী বাস টার্মিনাল থেকে বিনিময়, ঝটিকা, ধলেশ্বরী ইত্যাদি বাস টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করে। এই সমস্ত বাসে ভাড়া লাগে 120 টাকা থেকে 160 টাকা। পছন্দ মতো যে কোনো বাসে চড়ে নটিয়াপাড়া বাস স্ট্যান্ডে আসতে হবে। নটিয়াপাড়ায় বাস থেকে নেমে সিএনজি অথবা অটোরিকশা যোগে মহেরাপাড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আসতে হবে। মহেরা জমিদার বাড়িটি বর্তমানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। থাকার ব্যবস্থা, আপনি চাইলে সেখানে পরিবার পরিজন নিয়েও থাকতে পারেন। প্রতিরাত থাকার জন্য আপনাকে দিতে হবে 3 থেকে 10 হাজার টাকা। খাবার সুবিধা, মহেরা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে একটি স্বল্প মূল্যের ক্যান্টিন রয়েছে। সেখানে আগে অর্ডার দিলে আপনার পছন্দের মেনু অনুযায়ী খাবারও খেতে পারেন। সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য।